হ্যালো মনি, তুমি কি সারাদিন বাসায় ছিলে? মোবাইল বন্ধ কেন? কি হয়েছে তোমার? আরে কি হবে শৈবাল, শোনো, আজকে না আমি একটা অদ্ভুত কাণ্ড করেছি। একটা টিকিট কেটে একটা সিনেমা হলে ঢুকে পড়েছি। কোথায় ঢুকে পড়েছিলে? আরে সিনেমা হলে আমার তো হাসি চাপতে যে একেবারে দমটকে যাওয়ার মতো অবস্থা। শৈবাল তুমি যদি দেখতে। আচ্ছা মনি, তুমি ক্লাস মিস দিয়ে গেলে কি শুরু করলে? শৈবাল প্লিজ সিরিয়াস হও না। মনি দেখো, গত সেমিস্টারে তোমার রেজাল্ট কিন্তু ভালো হয়নি। এই সেমিস্টারের কোর্সগুলো যদি আবার নতুন করে করতে হয় তাহলে বাসায় সমস্যা হবে না একটা। থ্যাঙ্কস ফর ইওর অ্যাডভাইস, ওকে বাই। হ্যালো, মা যা এখান থেকে, তুই তোকে আর অত অ্যাক্টিং করতে হবে না, যা তুই আমার সামনে থেকে। মা তুমি একটু বোঝার চেষ্টা করো, ফোন রিং হচ্ছে, এই যে দেখো, এই যে দেখো, কিন্তু ফোন ধরছে না, আমি কি করব? ওর তো কোনো বন্ধু বান্ধবকে চিনি না মা। ও তো কখনো কোনো বন্ধু বান্ধবের বাসায় যায় না, কোথায় যাবে তাহলে? ফোন ধরছে না কেন? সব কিছুর জন্য তুই দায়ী। মা আমি, তুমি তো ভালো করে জানো যে এখন সময়টা ভালো না, এই জন্যই আমি ওকে একটু সাবধানে থাকতে বলি। তোমাদের তো পছন্দ হয় না ছেলেদের সঙ্গে মেশে, ও কি জানে কার মনে কি আছে? ওর সাথে আমি কোনোদিন কোনো অভদ্র ছেলে দেখিনি। মুখ দেখে ভদ্র ভদ্র বুঝে যায় না মা। তোর বুঝ নিয়ে তুই থাক, আমাকে তোর বোঝাতে হবে না। ও মা এখন আমি কি করব? মনি তো এখনো এলো না। আমাকে জিজ্ঞেস করছিস কেন? যদি কিছু হয়ে যায় তার জন্য তুই দায়ী থাকবি। দাঁড়া, এতক্ষণ কোথায় ছিলি?